সালামু আলাইকুম সবাইকে। দেখো কা, পানি কীভাবে বাড়ছে, রাস্তা সম্পূর্ণ ডুবে গেছে। এই ব্যাধি গাছ ও দেও না একটা পাখনা আমগো, চার দি পারা যাবে গুয়াবে ইলা কেটা পড়িস না। কোনটা পাখনা? ও দেও দে 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 দেখিস পড়বে। পড়তাম না আল্লাহ মতো দেখিস দেখি বাইরে ওগো পাখি নিচ্ছে। কাটাইন তুমি রাস্তা আমরা ইউপিআই দিয়ে আমও আমও পারি লিখি লাগে। দেখো কা, পানি কি পরিমাণে বাড়ছে। আপডেট দেখো কা, কিলা ও পানি দরজার সামনে যে পরিস্থিতি, পেঁপে ধরছে। ভাবলাম আপনার সাথে শেয়ার করি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, এলোভেরা গাছ দেখো কেন নাগা মরিস মাশাল্লাহ কইবা চাঁদ বাগান। আমরা খুব টেনশনে আছি আসলে, অনেকের তো বাড়ি ঘরও পানি উঠে গেছে, আমরারও তো সেম পর্যায়ে। আমরা ফিসের দরজার সামনে দেখো কা, আর যে কবুতর আমার গরু ঘর, গরু ঘর কবুতর যা কবুতর যা, পেঁপে পাপায়া আরও দেখো আমরা কবুতর কিলা খান দই রাতে তো সিল, একটা সিল সিল আরও যে তুফানে ফেলাইছিল সফরি গাছ মাশাল্লাহ জিতে গেছে আপনার দোয়ায়। আর দেখো কমাঞ্চের পানি ওয়াটাল পানি আমরার গাছের আম পারও হয়েছে। ও দেখো কা হর কি ক্যামেরা একটা কে হর বদলে হর দোয়াল এই যে গাছের আম ক্যামেরা রাখ না পাকা পাকা আম দূর বালা কই তুমি না রে লোটা রে এই যে আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছ 3 বছর ধরে মরে আর জিতে চেনে এগুই গেছে। ওই যে ব্যাটিনতে কই মাছের জান সেই মোলাখান আঙ্গুর গাছে রয়ে গেছে, কই মাছের জানের মতো। আর এই যে পেঁপে এই যে গুরো জমিন, আমার গুরো জমিন খেলার মাঠ বাই দিয়ে। আর সেটা তো ধান খেত হয়, এর আগে তো আমি দেখাইছি আপনার আগে ধান যে হয়। এই যে আমরা টুকরি সম্পূর্ণ ডুবি গেছে, বাসাইল পানি দেখো খান্দি যারা বাড়ি করি তা ডুবি গেছে। তো সবে দোয়া করবা, আসলে খুব টেনশনে আছি, খুবই টেনশনে আছি, খুব পেরার মধ্যে আছি। আর এই যে আম গাছের আম পাইরান হয়েছে, চরে
দেখো কত ফেনা, কত ফেনা, আশা করি আপনার কাছে ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাইবা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখা, যারা যারা আছেন তারা অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবো আমরা লাগিয়ে।